হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড, যেখানে আমরা কথা বলবো আজকে যে আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে কী করে বুঝে যাবেন যে আপনার করোনা ভাইরাসের কোনো আশঙ্কা আপনার মধ্যে আছে কি আছে না। আমি অনুপম মজুমদার স্বাগত জানাচ্ছি আপনাদের আমার এই চ্যানেল উইদাউট ওয়েস্টিং এনি টাইম। লেটস বিগিন। না, আজকে আমি ভিডিও করার সময় হাইপার হবো না, আজকে আমি ওরকম আগে গতকালের মতো রেগেও যাবো না, আজকে খুব ঠান্ডা মাথায় ভিডিও করবো এবং ঠান্ডা মাথায় আপনাদের বুঝিয়ে দেবো। আপনারা দেখতে পারবেন আমি এখানে কিছু পয়েন্ট জট করেছি আপনাদের জন্য, জাস্ট খুঁজে খুঁজে এদিক ওদিক ভিডিও দেখে অনেক রকম কিছু করে ঠিক 4-5টা পয়েন্ট আছে আপনাদের বলবো। দেখুন, ভালো করে শুনবেন ভিডিওটা এবং ভিডিওটা পুরো দেখবেন, এরকম না যে প্রথমটুকুনি দেখলেন দেখে বুঝে যাবেন, তা নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা। ফার্স্ট যদি কথা বলি, করোনা ভাইরাস কিন্তু একদিনে এফেক্ট করে না আপনাদেরকে, এরকম না যে আজকে আপনি বললেন আজকে এফেক্ট করে ফেলবে, তা হয় না। করোনা ভাইরাসে করোনা ভাইরাস এফেক্ট করতে যেরকম আমি পড়েছি যে 5 থেকে 6 দিন মিনিমাম লাগে, যদি 5 থেকে 6 দিন লাগে তার মানে আজকে আপনার করোনা ভাইরাস হলে আপনি কিন্তু মানে মোটামুটি 1 সপ্তাহ আপনার লেগে যাবে পুরোপুরি এফেক্ট করতে সেই জায়গাটায়। সেকেন্ড যেটা আমার বলার আছে যে করোনা ভাইরাস আর নর্মাল ফ্লু দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। আপনি বলবেন যে নর্মাল ফ্লুতে কাশি হয়, করোনা ভাইরাসেও কাশি হয়, নর্মাল ফ্লুতে জ্বর আসে অনেকের, করোনা ভাইরাসে অনেকের জ্বর আসে, অনেকের আবার মাথা ব্যথা করে, তো সবকটাই তো করোনা ভাইরাসের সিমটম, তো কোনটা ডিফারেন্স কী করে বুঝবো? বোঝা যায় অ্যাকচুয়ালি কী করে বোঝা যায় যে নর্মাল ফ্লু যদি আপনার হয়, আপনার নর্মাল ফ্লুতে কিন্তু সর্দি হবে, কাশি হবে, এবং সর্দি কাশি হওয়ার পর আসবে আপনার জ্বর। তা ওরকম নয় যে আপনার সর্দি কাশি হলে জ্বর চলে আসলো, তা নয়, আপনি সেই জ্বরটা বুঝতে পারবেন, আপনার গা হাত পাটা একটু ব্যথা হবে অ্যান্ড আপনার সেখান থেকে জ্বর আসবে। এটা হচ্ছে আমাদের নর্মাল ফ্লুতে হয় এবং মাঝে মাঝে বেশি খুব কাশতে কাশতে মাথা ব্যথা হতে পারে। কিন্তু আমাদের নর্মাল করোনা ভাইরাসে, যেখানে এখন করোনা ভাইরাস যেহেতু চারিপাশে খুব কমন হয়ে যাচ্ছে, যেন আমাদের বললাম কথাটা, সরি অফেন্ড হবেন না, তো করোনা ভাইরাসে আপনাদের কী করতে হয় সেই জায়গাটা, করোনা ভাইরাসে কিন্তু আপনাদের ড্রাই কাশি হবে, মানে একদম গলা ফলে চিড়ে যেরকম কাশি হয় না, এক ধরনের সেই অনেকে দেখবেন মানে এমনভাবে কাশে মনে হয় যেন গলা এখানটা চিড়ে যাচ্ছে, এক্স্যাক্টলি ওরকম টাইপের কাশি হবে এবং মাথা ব্যথা শুরু হবে এবং উইদিন 1-2 দিন জ্বর আসা শুরু হবে। তো এটা কিন্তু করোনা ভাইরাসে একটা বড় সিমটম। এইগুলো তো গেল করোনা ভাইরাসের এবং নর্মাল ফ্লু এর মধ্যে সিমটমস আপনারা বুঝে গেলেন। এইবার আমি মেইনলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ছোট্ট টেস্ট, যেটা আমি কিন্তু কোনো ডাক্তার নই কিংবা আমি কিন্তু কোনো সায়েন্টিস্ট নই, কিন্তু আমি আর্টিকেল পড়ে এটা দেখেছি এবং আর্টিকেল পড়ে বড় বড় জায়গায় এরকম রেকমেন্ডেশন দেখেছি যে এইটা আপনারা একবার করলে আপনার মধ্যে করোনা ভাইরাস আছে কি আছে না এটা একটা আশঙ্কা আপনারা পাবেন। সো কি করতে হবে? হ্যাঁ, আপনারা বলবেন যে ভিডিও কথা কথা বাবা চা খাচ্ছি কেন, এইটাও আছে, এটাও আমার লিস্টে আছে যে গরম জল খেতে বলেছে আমাদেরকে, সেটা আমি বলবো, সেটা আমি বলবো যে কীভাবে প্রিভেন্ট করতে হবে। আচ্ছা, তো কি বলেছে? বলেছে যে আপনি 10 সেকেন্ড বুক ভরে শ্বাস নিন, তার মানে আপনি জাস্ট পুরো হাওয়াটা ইনহেল করুন, যেরকম মানে একটা ডেমো দেখাই এরকমভাবে, পুরো চেস্ট ভরে আপনি শ্বাস নিন। এবার শ্বাস নেওয়ার পর যদি ফার্স্ট আপনার কাশি হয়, আপনি ধরে রাখুন 10 থেকে শ্বাস নিয়ে নিয়ে কাশি আসলো আপনার, অনেক সময় হতে পারে, বা আপনার যদি বুক ব্যথা করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার করোনা ভাইরাস হওয়ার একটা আশঙ্কা রয়ে যাবে। বাট আপনার যদি কাশিও হলো না, আপনার বুক ব্যথাও করলো না, আপনি নর্মাল ইনহেল করলেন আবার এক্সহেল করলেন, সেই জায়গাটা কিন্তু আপনার করোনা ভাইরাস না হওয়ার আশঙ্কা কিন্তু 99.99%, এটা কিন্তু বলেছেন, বলা কথা, আর্টিকেল পড়ে আমি এটা আপনাদেরকে বলছি। তো এই তো গেল করোনা ভাইরাসের টেস্ট। এবার এখানে এই ভিডিওটাতে ছোট করে কথা বলে নিই যে আমি যে চা খাচ্ছি কেন, মানে এত চা খাচ্ছি কেন, বা কি বলেছে করোনা ভাইরাসের সঙ্গে মানে আমাদের মোকাবিলা করতে আমাদের কি করতে হবে, আর একবার খেয়ে নিই তারপরে বলছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিউমার ছড়িয়েছে এবং আমি বলবো এই রিউমারগুলোতে কান দেবেন, কারণ রিউমারগুলো একটাও খারাপ নয়। আপনাদের কি বলেছে, এক জায়গায় আমি শুনলাম যে দিনে 4 বার চা খেতে হবে, কারণ গরমে কিন্তু করোনা ভাইরাস বাঁচে না, তো চাটা আমরা গরম গরম খাই, গরম জলও খেতে পারেন আপনি দিনে 4 বার, কিন্তু দিনে 4 বার চা খেলে মানে শরীরের জন্য সেটা ভালো, এটা বলেছে আমাদেরকে। ওকে, তো দিনে 4 বার চা কিন্তু অনেকেই খায় এবং তারা কিন্তু আজও বেঁচে আছে এবং ভালো আছে, সুস্থ আছে, তাদের শরীরে কোনো এফেক্ট নেই। এবং আপনি যদি এই 21 দিন 22 দিন যে কদিন লকডাউন চলছে সেই কদিনের মধ্যে যদি আপনি ঘরে ঘন ঘন 3 থেকে 4 বার চা খান, কিছু আপনার এফেক্ট সেখানে হবে না। তো এই রিউমারে কান না দিলেও আমাদের কোনো অসুবিধা নেই, দিলেও কোনো অসুবিধা নেই। সেকেন্ড কি বলেছে, সেকেন্ড বলেছে হেলদি খাবার খান, যেটাতে আমাদের শরীরে ইমিউনিটি বাড়িয়ে দেয়। কীরকম,
বলেছে গাজর বিট এইসব খেতে বলেছে। বাট আপনারা এখন সবাই একটা কথা বলবেন, দাদা 21 দিনের লকডাউন চলছে, 21 দিনের লকডাউনে আমি কোথায় বাজার যাবো, কোথা থেকে বিট গাজর কিনতে যাবো? তো ওগুলো যদি না কিনে থাকেন, আপনারা বিট গাজর যদি না কিনে থাকেন, এবং আপনারা যদি মফস্বল এরিয়ায় থাকেন, কলকাতা প্রপারে না থাকেন, আপনারা যদি মফস্বলে থাকেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ঘরে ডেলিভারি দেওয়ার সুবিধাটা অবধি নেই, আমি জানি সেটা, বুঝতে পারি। সেই জায়গাটা আপনারা কী করবেন, সেই জায়গাটা আপনাদের যদি মানে একান্তই খাবার কিনতে বেরোতেই হয়, তো আপনারা খাবার যখন কিনতে বেরোবেন আপনারা ফল কিনে আনুন, একটু পয়সা খরচ হবে আমি জানি, কিন্তু লেবু, মেনলি লেবুটা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে বহুত এনার্জাইজ করে। দিনে একটা করে লেবু, 21 দিন 21টা লেবু অ্যাটলিস্ট, নট অনলি লেবু, লেবু কলা এগুলো অ্যাটলিস্ট নিয়ে রাখুন, তাতে আমার মনে হয় যে আপনার নিজের জন্য ভালো, আপনি নিজে প্রতিরোধ করতে পারবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা, বারবার হাত ধুতে হবে, বারবার হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। এটা কেন বলছে বলছিল, কারণ আমরা বাইরে বেরোতাম, বাইরের সাথে কন্ট্যাক্টে থাকতাম, তাই জন্য বারবার এই কথাটা বলেছে। আজকের দিনে কিন্তু আপনাকে দিনে 10 বার হ্যান্ড স্যানিটাইজ করতে হবে না, বাট হ্যাঁ প্রাইমারিলি 2-3 বার স্যানিটাইজার ইউজ করুন, এবং খাওয়ার আগে একটা বার যাতে হাতটা ধুয়ে আপনি খান। এমন স্যানিটাইজার কখন ইউজ করবেন, মেনলি চোখ চুলকাবেন যখন, নাকের ওপর ফোপরে হাত দেবেন যখন, কিংবা আপনার মুখের মধ্যে কিছু লেগেছে হয়তো আপনি সেখানে হাত ফাত দিচ্ছেন বা কানে হাত দিচ্ছেন, সেই আগে একবার স্যানিটাইজ করে নিন। তো এগুলোই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলতে পারি, এবং এইটি 1 মিনিটের টেস্ট যে আপনি কি করে মানে করে আপনি বুঝতে পারেন যে আপনার করোনা আছে কি নেই। এবার আপনারা বলবেন যে আমার যদি ধরে রাখুন আমি শ্বাস নিলাম, নেওয়ার পর আমার কাশি হলো, তার মানে কি করতে হবে আমাকে? তাহলে আমি বলবো 4 দিন মানে সেলফ কোয়ারেন্টাইনে থাকুন, আপনি নিজেকে নিজে ইভলিউট করুন। মানে আপনার মানে সে এক্সাক্টলি যে সিমটমসগুলো বললাম সেরকম হচ্ছে কিনা, ড্রাই কাশি, বুক একটু শ্বাসকষ্ট, গলাটা খসখস খসখস করছে, সবকটা নয় 2-3টে দেখা গেলে, বা মাথা ব্যথা করছে, জ্বর আসছে, এইগুলো তো মেইন সিমটম, দেখা গেলেই বেলেঘাটা চলে যান, ওখানে টেস্ট হয়। কিছু হলো না আপনার, জাস্ট আপনি একটা টেস্ট করাতে গেলে সেসব করতে যাবেন না, কারণ এখন কিন্তু দেশের সিচুয়েশন খুব খারাপ, এখন যা সত্যি ট্রিটমেন্ট দরকার তাকে ট্রিটমেন্ট করতে দিন, আপনার কিন্তু ট্রিটমেন্ট হয়তো নাও দরকার হতে পারে। আর সবচেয়ে বড় কথা, কালকে যেই ভিডিওটার জন্য হাইপার হয়ে গেছিলাম, দয়া করে প্লিজ বাড়ির বাইরে বেরোবেন না। আর একটাবার বলে দিই ঠান্ডা মাথায় যে আপনি আপনার করোনা ততক্ষণ হবে না যতক্ষণ আপনি করোনাকে বাইরে থেকে ঘরে নিয়ে আসবেন। ঘরে কিন্তু হাওয়ায় উড়ে উড়ে আসতে পারেন, এবং হাওয়ায় উড়লেও ওটা 3 ঘন্টার বেশি বাঁচে না। সো এরকম রাস্তা রাস্তায় আমাদের কিন্তু সব জায়গায় করোনা নেই, তো সেই নিয়ে ভয় পাওয়ার কোনো আমাদের মানে ব্যাপার নেই। আপনারা 21 দিন ঘরে লকডাউন থাকুন, একটু নিজেরা হেলদি থাকুন, এই বলবো, আর কিছু না। আর রাস্তায় বেরোবেন না, পুলিশের লাঠির বাড়িও খাবেন, এটাও বলে রাখলাম। আমার এখানে আমি অলরেডি দেখেছি 2-3 জনকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। তো যাই হোক, এই ভিডিওটি হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন, লাইক ডিসলাইক সেটা আপনাদের ব্যাপারে, আপনারা করবেন কি করবেন না। অ্যান্ড প্রাইমারিলি যখন বলেছে চা খেতে কেন খাবেন না, চা খান, এরকম গরম গরম খান, এরকম না যে ঠান্ডা হয়ে গেলে তবে ঢকঢক করে খেয়ে না, তাতে কোনো হয়তো কিছু এফেক্ট হবে না আপনাদের। তো আজকে এই অবধি, দেখা করার সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন ভিডিওতে, অন্য একটি ইনফরমেটিভ ভিডিওতে, জানি না এখন ইন্টারেস্টিং হবে কিনা কারণ দেশের যা হাল। সো টিল দেন থ্যাংক ইউ অ্যান্ড নমস্কার।